তো এই দেখো আমার সীতাহারটা কেমন লাগছে গুড ইভিনিং তো আজকে আমরা একটু বিয়ে বাড়িতে যাব তো এই দেখো আমি ভাবছি যে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো তো আমি ভাবলাম যে দেখো আমি আমার সাইডে আমার একটা নরদ বসে আছে ও বলছি বদি তো পিঙ্ক কালার শাড়িটা পরে তোমাকে পিঙ্ক কালার শাড়িটা পরলে খুবই ভালো লাগে তো আমি বলছি হ্যাঁ সত্যি তাই পরলাম এই যে দেখো আমি একটু মেকআপ হালকা একবারে হালকা আমি কিন্তু ওরকম মানে বেশি মেকআপ টেকআপ করি না একবারে হালকা মেকআপ করি আমার বেশি মানে আছে না বেশি উগ্র মেকআপ আমি একদম ভালোবাসি না আর একদম দেখো আমার মুখটা একবারে মেকআপ একবারে কম মেকআপ আর একবারে মানে একটু রেড কালার একটা মানে লিপস্টিক আমি খুব ভালোবাসি তো আমি বেশিরভাগ লিপস্টিক আমি রেড কালারটাই পছন্দ করি তো দেখো আমি এই শাড়ির সাথে মানে এই হানিকটা কিনেছিলাম ওদিন বিয়েতে যাওয়ার জন্য এখন তো আমার সোয়াটারটা না খুব কম পছন্দের আর ব্লেজারও আছে দু তিনটার মতন তো আমি ভাবছি এইখানে এন্দুর ব্লেজার এত আবার ঠান্ডা না যে ব্লেজার পরতে হবে এই দেখো তো আইস আইস এটা ব্লাশ আর ব্লাশ সার আমি ভুলেও যাইগা সলি 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 তো ওখানে আমি একটু গালের মধ্যে মেখে নিয়েছি একটু লাল 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 না হলে ভালো লাগবো? বলে তো একটু গাল টাল একটু লাল লাল করলে এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি তো আমি এই শাড়িটা পিঙ্ক কালার শাড়িটা পরছি দেখো ওরা শাড়িটা দিয়ে হাসছিল বৌদি তুমি মুখটাকে কি করছো তো একটু দেখো কেমন লাগছে দেখো চোখের মধ্যে একটু লাল লাল লাগিয়ে ফেলেছি তো বলছি না এই টিপটা আমাকে মনে ভালো লাগছে না তা আমি এই টিপটা ক্যান্সেল করে নেব আমি এই টিপটা লাগাবো না তাতে ছোট একটা টিপ আছে আমি বলেছি যে ওই টিপটাই লাগাবো তো তারপরে ওই টিপটা লাগানো হয়ে গেল এই দেখো দেখতে পাচ্ছ তো মাস লাগিয়ে নিচ্ছি আর আইলানা লাগিয়ে নিয়েছিলাম লিপস্টিক বা শেষ আমার কিন্তু সাজা এগুলাতেই কিন্তু আমি এই এতটুকুই সাজি আর আমি বেশি সাজি না দেখতে পাচ্ছ যে মুখটা আমার কিন্তু দেখো কোনো মেকআপ টেকআপ প্রায় একবারে সিম্পল যে দেখো লিপস্টিকটাও লাগিয়ে ফেলছে যে একটু ঠোঁটটাকে একটু সাইড দিয়ে আঁক এ দেওয়া আঁকলাম এভাবে আমি আঁকি বুঝতে পারছো কীভাবে আঁকি ঠোঁটটাকে এ তো বন্ধুরা আমাকে কেমন লাগছে আগে কিন্তু কমেন্ট বক্সে আগে জানাবে যে আমাকে কেমন লাগছে কিন্তু ঠিক আছে কেমন লাগছে আর তোমরা কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা কি করবে বলো তো তোমরা একটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা আর যারা আমার পেজটাকে মানে মানে আমার ব্লগটাকে নতুন দেখছো তো যে এখানে লাস্ট ছিল আমরা করব এন্ড সাবস্ক্রাইবটা করে দিতে হাতে কিছু লাগানো হয় না আমার আমাদের एक्चुअली আমি হাতে যে কিছু লাগাবো আমি কিন্তু ভুলে গিয়েছিলাম দেখতে পাচ্ছো তো ফ্রেন্ডস এই যে গলাটা দেখতে পাচ্ছ এই গলাটা হচ্ছিলো তোমার দাদা যখন আমাকে বিয়ের পরে সীতাহারটা ফার্স্ট দিয়েছিল দেখো বিয়ের পরে ফার্স্ট টাইম তোমার দাদা শোনার জিনিস কিছু একটা গিফট করেছিল দেখো বিয়ের পরে দেখতে পাচ্ছ খুব দামি কিন্তু এই যে সীতাহাটটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর না বলো তো ফার্স্ট টাইম ও আমাকে এটা গিফট করেছিল বিয়ের পরে আর আমারও খুব পছন্দ এটা আমি খুব মানে নিজস্ব মানুষের বিয়ে বাড়িতে পড়ি কেন কি সময় পড়া হয় না কেন কি হেভি খুব হেভি আমার কলারটা তারপরে তো আমার মেয়ের জন্য আর পড়া হয় না না ওটা ধরে মানে মানে একটু যায় খুব ইয়ে আমি তোমাদের কতদিন থেকে ভাবছি যে আমার জুয়েলারি কালেকশন তোমাদের দেখাবো দেখাবো সম্ভব ওঠে না আর তোমাদের দাদা মানে এই জিনিসটা ভালোবাসে না জুয়েলারি টুয়েলারি দেখানো তাই আমি তোমাদের দেখাতে পারি না তো একটা একটা যখন যখন যা পড়ি তাই তোমাদের দেখাই ঠিক আছে আমি সবসময় তো সোনার জিনিস পড়ি না খুবই কম পড়ি নিজেস্ব বিয়ে বাড়িতে পড়ি আদার্স আমি এদিক থেকে এদিকে যাই আমি বেশিরভাগ জিনিস কিনাই পড়ি জিনিসে পড়ি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমার শোনা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো কদিন থেকে ভাবছি যে তোমাদের ওই সব ব্লগ দেখাবো দেখাবো তো তোমরা কে কে দেখতে চাও আমার ইমিটেশন জিনিসে জুয়েলারিস তো আমি এটা ব্লগ তোমরা দেখাবো আমি আমার হোম ট্যুর দেখাবো অনেক ব্লগ আসতে চলেছে বন্ধুরা তো সবটাই যদি তোমরা দেখতে চাও একটা একটা করে যদি তোমাদের দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে তোমরা খুব সাপোর্ট করতে হবে আমার চ্যানেলটার মানে কি বলবো বলো তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো এটাই বলবো সবসময় এটা আমার ননদের মেয়ে আমার যার আমি একই রকমের আমরা দুজন হাইনিক কিনেছিলাম এটা কিনা আমার বড় যা এই যে আমরা দুজন খুবই মানে বান্ধবীর মতন থাকি এটাকে আমরা দুজনে যা কিনি দুজনে